সিকমিয়ক দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন কালীঘাটের কাকু। জেল থেকে তিনি রয়েছেন 3 মাস ধরে এসএসকেএম হাসপাতালে, তাতে ইডি পড়েছে চরম ফ্যাসাদে। কারণ কালীঘাটের কাকুর গলা স্বরের নমুনা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে, আর সেই গলা স্বরের নমুনা নিতে কিন্তু হিমশিম খাচ্ছে ইডি। কারণ এসএসকেএম কর্তৃপক্ষ বাধা দিচ্ছে এমনই কিন্তু অভিযোগ আদালতে জানিয়েছে ইডি। আদালতের নির্দেশ সত্ত্বেও এসএসকেএম কর্তৃপক্ষ কালীঘাটের কাকুর গলা স্বরের নমুনা নিতে ইডিকে সাহায্য করছে না, সহযোগিতা করছে না, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ আদালতে জানিয়েছে ইডি। তারপরই কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে একেবারে তোলপাড় করা রায় ঘোষণা করেছে আদালত। আর তার মধ্যেই কিন্তু এবার চরম বিপাকে কালীঘাটের কাকু, এবার জীবন সংশয়ে কালীঘাটের কাকু, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে রাজ্যে সরগোল ফেলে দিলেন, এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তে। সবচেয়ে বড় খবর, সংশয়ে কাকুর জীবন সিসি ক্যামেরার নজরদারিতে রাখার দাবি এবার বিধায়কের। আর এই দাবি ওঠার পরপরই কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ঘিরে ক্রমেই উত্তাপ বাড়ছে ইডি এবং এসএসকেএম এর মধ্যে। এই আবহে সুজয় কৃষ্ণের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদের দাবি, সুজয় কৃষ্ণকে সিসি ক্যামেরা এবং নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা দরকার, তা না হলে ওনার মৃত্যুর আশঙ্কা রয়েছে, বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সোমবার উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে একটি রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন নওশাদ। সেখানেই এই মন্তব্য করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নিয়োগ দুর্নীতি মামলায় গত 30 মে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করে ইডি। এরপর থেকে বারে বারে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তদন্তকারীদের অভিযোগ। গত আগস্টে বাইপাস সার্জারি হয় সুজয় কৃষ্ণর, ফের অসুস্থ হয়ে পড়ায় গত 22 আগস্ট তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি। এই মুহূর্তে এসএসকেএমের উডবান ওয়ার্ডে রয়েছেন সুজয় কৃষ্ণ। গত 2 মাস ধরে হাসপাতালে কালীঘাটের কাকুর ঠিক কী কী চিকিৎসা হয়েছে বা হচ্ছে সে বিষয়ে সম্প্রতি এসএসকেএমের চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নিয়েছিলেন তদন্তকারীরা। তদন্তকারীরা মনে করছেন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ জরুরি, সেজন্য সম্প্রতি আদালতে আবেদনও জানিয়েছিলেন তারা। হাইকোর্ট থেকে মিলেছিল অনুমতিও, কিন্তু এসএসকেএমের তরফে জানানো হয় সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই ধরনের পরীক্ষা করা যাবে না। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি মেনে ইএসআই হাসপাতালে তাঁর শারীরিক অসুস্থতার পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন বিচারক। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সুজয় কৃষ্ণের শারীরিক সুস্থতার পরীক্ষা ইএসআই হাসপাতালে করা যেতে পারে বলে ইডি সূত্রে খবর। তারই মাঝে কালীঘাটের কাকুর জীবন সংশয়ের আশঙ্কা প্রকাশ করলেন নওশাদ।